জেলা সাহিত্য মেলা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ টাউন হল এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এই জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয় উদ্বোধন দিনে প্রধান প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ছিলেন জেলা প্রশাসক হাফিজ বক্তা কবি ও কর্মকর্তা বাংলা একাডেমির জনাব আসাদ আহমেদ এ সময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ সাংবাদিক নাফিজ আশ্রফ সহ আরো অনেক সাংবাদিক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন এরপর বিকেলের সেশনে সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয় এক এক করে নারায়ণগঞ্জের স্থানীয় শিল্পীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুই দিন ব্যাপী এই মেলা চলবে আগামী আঠারোই ডিসেম্বর পর্যন্ত এ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সাহিত্য মেলাকে ঘিরে উৎসব পরিবেশ বিরাজ করছে নারায়ণগঞ্জের উদীয়মান এবং নবীন এবং প্রবীণ সাহিত্যিকদের মিলন মেলায় এই সাহিত্য মেলা চলবে দুই দিন ব্যাপী এন এন নারায়ণগঞ্জ